আসসালামু আলাইকুম। আমাদের মহাকাশ রহস্যে ঘেরা, একে রহস্য ভাণ্ডার বললেও ভুল হবে না। আসলে এর বিশালতা আর আমাদের জ্ঞানের অপ্রতুলতা চোখে পড়ার মতো। মহাকাশের অনেক রহস্যের মধ্যে বিশেষভাবে আসে ব্ল্যাক হোলের নাম। এর রহস্য রূপকথার রহস্যকেও হার মানায়। রূপকথা যেমন শোনায় জঙ্গলের ভিতর এক ভয়ানক রাক্ষস থাকে যাকে দেখা যায় না, কিন্তু সে একবার জঙ্গলে প্রবেশ করে সে আর ফিরে আসে না। ব্ল্যাক হোল অনেকটা সে রাক্ষসের মতো, যাকে দেখা যায় না কিন্তু কাছে যেই যায় তাকে এসে গিলে ফেলে। ব্ল্যাক হোলের নাম আমরা কম বেশি অনেকেই শুনেছি, এর সম্পর্কে আমাদের যথেষ্ট ভ্রান্ত ধারণাও আছে। তাই আমি আজকে চেষ্টা করব ব্ল্যাক হোলকে আপনাদের সামনে সুন্দর সহজভাবে উপস্থাপন করার। ব্যাকবেঞ্চার ফিজিক্সে আপনাকে স্বাগতম। আজ আমি ব্ল্যাক হোলকে এমনভাবে বর্ণনা করব বা করতে চেষ্টা করব যেন যাদের এ বিষয়ে সামান্য হলেও আগ্রহ আছে তারা যেন এই ভিডিওটি দেখেই একটি ক্লিয়ার পিকচার পেয়ে যায় ব্ল্যাক হোল সম্পর্কে। আসুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। প্রথমে আসা যাক ব্ল্যাক হোল কি। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি বস্তু বা জায়গার নাম যা আয়তনে খুবই অল্প কিন্তু এর ভর এত বেশি যে ব্ল্যাক হোলের নিজস্ব মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই এর ভিতর থেকে বাইরে বেরোতে দেয় না, এমনকি কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণকেও, যেমন আলো, এক্সরে ইত্যাদি। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে, ফলে এ থেকে কোনো কিছুই বের হয়ে আসতে পারে না। বলা যায় এক বিশাল অন্ধকার কূপে যেন সব হারিয়ে যায় নিমেষে। ব্ল্যাক হোলের ধারণা কিন্তু নতুন কিছু নয়। ব্ল্যাক হোল থিওরিটিক্যালি পসিবল হলেও এটা আসলে এক্সিস্ট করে কিনা এটা নিয়ে এতদিন বহু তর্ক ছিল। সেই 1783 সালে সর্বপ্রথম ভূতত্ত্ববিদ জন মিশেল খুব সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে দেখান খুব ঘন সন্নিবেশিত বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব এত বেশি হতে পারে যে সেটা আলোকিত পর্যন্ত তার ভিতরে আটকে ফেলতে পারে। 1796 সালে গণিতবিদ পিয়ের সিমন ল্যাপলেস একই মতবাদ ব্যক্ত করেন, কিন্তু তখনকার বিজ্ঞানীরা একে প্রকটভাবে উপেক্ষা করেন কারণ তাদের ধারণা ছিল আলোর মতো ভরহীন তরঙ্গের উপর মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব থাকার কথা না। পরে 1916 সালে আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরি দিয়ে ধারণা করেন ব্ল্যাক হোল থাকা সম্ভব। ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণ করা খুব জটিল একটা ব্যাপার ছিল, কেননা যেটাই ব্ল্যাক হোলের কাছে ইভেন্ট হরাইজন অতিক্রম করবে সে আর ফিরে আসবে না। তাই ব্ল্যাক হোলের অস্তিত্ব বোঝার জন্য বিজ্ঞানীরা খেয়াল করেন এটি তার পরিবেশকে কীভাবে প্রভাবিত করে। যখন কোনো ব্ল্যাক হোল কোনো নক্ষত্র গোলায়ের কাছ দিয়ে যায় সে তার নিজের আশেপাশের পরিবেশ আকর্ষণ করে নিজের ভিতর নিজের শক্তি বৃদ্ধি করে, একে অ্যাক্রিশন বলে। যখন কোনো সাধারণ নক্ষত্র ব্ল্যাক হোলের কাছ দিয়ে যায় তখনও একই ব্যাপার ঘটে। এক্ষেত্রে ব্ল্যাক হোলের নিজের ভিতরকার আকর্ষণ শক্তি সে নক্ষত্রকে ভিতরে টেনে নিয়ে আসতে পারে। নক্ষত্র যতই ব্ল্যাক হোলের দিকে যেতে থাকে সে ততই উত্তপ্ত হয়ে ওঠে, ক্রমাগত নিজের শক্তি বিকিরণ করে যা মহাশূন্যে ছড়িয়ে পড়ে। সব জল্পনার অবসান ঘটিয়ে ব্ল্যাক হোলের অস্তিত্ব প্রমাণ করে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রজেক্টের প্রকাশিত প্রথম কোনো ব্ল্যাক হোলের ছবি। প্রশ্ন হচ্ছে ব্ল্যাক হোলের ছবি বিজ্ঞানীরা কীভাবে তুললেন? ব্ল্যাক হোলের উপর আলো পড়লে সেটা তো আর ফিরে আসে না, তাহলে 55 মিলিয়ন আলোকবর্ষ দূরে ব্ল্যাক হোলের ছবি বিজ্ঞানীরা কীভাবে তুললেন? ব্ল্যাক হোল যখন ইভেন্ট হরাইজনে সব কিছু নিজের মধ্যে নিয়ে নেয় তখনই সে কিছু হট পাওয়ারফুল প্লাজমা ছেড়ে দেয় যার মধ্যে আছে ইলেকট্রন ও পজিট্রন। এটি ধীরে ধীরে গতি পেতে থাকে যা একসময় আলোর গতির কাছে পৌঁছে যায়, যাকে বলা হয় রিলেটিভিস্টিক জেট। এই রিলেটিভিস্টিক জেট আলো নিঃসরণ করে যা টেলিস্কোপে ধরা পড়ে। একক কোনো টেলিস্কোপ দিয়ে এই ছবি তুলতে হলে পৃথিবীর সমান টেলিস্কোপ লাগত, তাই অ্যান্টার্কটিকা, স্পেন ও চিলির মতো পৃথিবীর নানা প্রান্তে বসানো 8টি রেডিও টেলিস্কোপের মাধ্যমে এই ছবি তোলা সম্ভব হয়েছে। এই দানবাকৃতির বিশাল ব্ল্যাক হোলটি সূর্যের চেয়ে 650 কোটি গুণ ভারী, কিন্তু এর আয়তন পৃথিবীর মাত্র 30 লক্ষ গুণ বড়। তাহলে আমরা নিশ্চিত হলাম ব্ল্যাক হোল ডু এক্সিস্ট, আর সিম্পলি
ব্ল্যাক হোল হলো এমন ঘন অধিক সম্ভার বিশিষ্ট এমন একটি বস্তু বা জায়গা যার অধিক মহাকর্ষ শক্তির কারণে এখানে কোনো কিছু প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না, এমনকি আলোও না। এখন আমরা জানতে চেষ্টা করব ব্ল্যাক হোলে কীভাবে কোনো বস্তু অদৃশ্য হয়ে যায় আর কেনই বা একবার গেলে আর ফিরে আসতে পারে না। তবে সবার আগে জানতে চেষ্টা করব কীভাবে এমন দানবের সৃষ্টি হয়। নক্ষত্রগুলো সাধারণত সবচেয়ে সরল মৌল হাইড্রোজেন দিয়ে গঠিত হয়ে থাকে। যখন মহাকাশের কোথাও হাইড্রোজেন গ্যাসের বিশাল কোনো ভাণ্ডার নিজস্ব মহাকর্ষীয় আকর্ষণের কারণে এক জায়গায় ঘনীভূত হয়, তখনই একটি নক্ষত্রের জন্ম হয়। মহাকর্ষীয় বলের প্রভাবে হাইড্রোজেন গ্যাস সংকুচিত হতে শুরু করে এবং যতই সংকুচিত হয় ততই এর ঘনত্ব ও তাপমাত্রা বৃদ্ধি পায়। একটি নক্ষত্রের শুরুতে এটা পুরোটাই থাকে হাইড্রোজেন, কিন্তু নক্ষত্রের অভ্যন্তরে প্রবল চাপে হাইড্রোজেন পরমাণু একটি আরেকটির সাথে মিলে গিয়ে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম তৈরি করে। এই বিক্রিয়ার মাধ্যমে দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হিলিয়াম পরমাণু গঠন করে এবং এতে প্রচুর শক্তি উৎপন্ন হয়, আর সেই শক্তিগুলো তাপ ও আলো আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের সূর্যতেও এভাবে সর্বদা আলো ও তাপ উৎপন্ন হচ্ছে। প্রচণ্ড চাপে নক্ষত্রের অভ্যন্তরীণ কণাগুলো সর্বদা কেন্দ্রের বিপরীত দিকে বাইরের দিকে ছিটকে বের হয়ে আসতে চায়। অন্যদিকে নক্ষত্রের কণাগুলোর মধ্যে কাজ করা মহাকর্ষীয় বলের প্রভাবে কণাগুলো কেন্দ্রের দিকে সংকুচিত হতে চায়। সংকোচন ও প্রসারণ এই দুই বল দফারফা করে নক্ষত্র একটি পর্যায়ে এসে সাম্যাবস্থায় অবস্থান করে। নক্ষত্রের আকার মূলত এই দুই বলের সাম্যাবস্থার ফল। কয়েকশো কোটি বছর ধরে কন্টিনিউয়াসলি জ্বলতে জ্বলতে যখন নক্ষত্রের হাইড্রোজেন শেষের দিকে চলে আসে তখন এর মধ্যে ফিউশন বিক্রিয়ার হার কমতে শুরু করে এবং এক পর্যায়ে হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর ফিউশন বিক্রিয়াও বন্ধ হয়ে যায়, এর সঙ্গে এর বহির্মুখী চাপও বন্ধ হয়ে যায়। কিন্তু মহাকর্ষীয় বলের প্রভাবে কেন্দ্রমুখী আকর্ষণ তখনও বিদ্যমান, তাই নক্ষত্রের কণাগুলো সংকুচিত হতে থাকে। কণাগুলো সংকুচিত হয়ে এদের আয়তন অনেক কমে গেলেও তখনও সেই নক্ষত্রের ভর অপরিবর্তিত থাকে। এ সময় অনেক কম জায়গায় অনেক বেশি ভর ঘনীভূত হয়ে থাকার কারণে কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি অনেক বেড়ে যায়, ফলে এরা ক্রমে আরও সংকুচিত হতে থাকে। যে সকল নক্ষত্রের ভর সূর্যের ভরের তিন গুণ থেকে কম, অর্থাৎ চন্দ্রশিখর সীমার নিচে, সে সকল নক্ষত্র এই সংকোচনের মাধ্যমে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনে পরিণত হয়। কিন্তু চন্দ্রশিখর সীমার উপরের অপেক্ষাকৃত বড় নক্ষত্রের ক্ষেত্রে এমনটি হয় না। এরা বাইরের ও ভিতরের চাপ সমান করতে গিয়ে বিস্ফোরণের মাধ্যমে নিজের ভিতরের কিছু অংশ বাইরের দিকে প্রচণ্ড বেগে বের করে দেয়, যাকে বলা হয় সুপারনোভা। আফটার সুপারনোভা যদি বাকি নক্ষত্রের ভর সূর্যের আড়াই গুণের বেশি হয় তবে ওই নক্ষত্রের ভর দ্রুত সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। এইভাবে সাধারণত বিশাল বিশাল সব নক্ষত্রের মৃত্যু জন্ম দেয় ব্ল্যাক হোল নামক দানবের। বিজ্ঞানীদের মতে প্রতি মিনিটে একটি করে ব্ল্যাক হোলের জন্ম হয় আর প্রতিটি গ্যালাক্সিতে প্রায় 100,000,000 স্টেলার ব্ল্যাক হোলের বাস, আর প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে কোনো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে সেজিটেরিয়াস এ নামক সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটির ভর আমাদের সূর্যের ভরের প্রায় 4,000,000 গুণ বেশি। এখন মোটামুটি একটা ধারণা পাওয়া গেল জ্বালানি শেষ হওয়ার পর নক্ষত্রগুলো কীভাবে ব্ল্যাক হোলে পরিণত হয়। এখন দেখি ব্ল্যাক হোল থেকে কেন কোনো কিছু বের হয়ে আসতে পারে না। আসুন পৃথিবী থেকে শুরু করা যাক। পৃথিবীতে থাকা কোনো বস্তু আকাশের দিকে নিক্ষেপ করলে তা কিছুক্ষণ পর আবার পৃথিবীতেই ফিরে আসবে, এর মহাকর্ষ গতির টানে। তার মানে সে পৃথিবী থেকে আর বের হতে পারবে না। কিন্তু ওই বস্তুকে যদি 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃথিবী থেকে নিক্ষেপ করা হয় তবে তা পৃথিবীর অভিকর্ষ বল ভেদ করে মহাশূন্যে চলে যাবে আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। একে বলে মুক্তি বেগ বা এস্কেপ ভেলোসিটি। এর সমীকরণ হল, যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে দেখা যাচ্ছে মুক্তি বেগ ভরের সমানুপাতিক আর ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এটা সহজ করে বললে যদি বস্তুর ভর বেশি হয় মুক্তি বেগ বেশি হবে, আর এটি আকারে যত ছোট হবে মুক্তি বেগ তত বেশি হবে। আসুন কয়েকটি বস্তুর মুক্তি বেগ আমরা তুলনা করি। চাঁদের মুক্তি বেগ
2.4 কিলোমিটার পার সেকেন্ড। মঙ্গলের মুক্তিবেগ 5 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বৃহস্পতির মুক্তিবেগ 59.6 কিলোমিটার পার সেকেন্ড। আর সূর্যের মুক্তিবেগ 617.5 কিলোমিটার পার সেকেন্ড। এখন খুব সহজভাবে চিন্তা করুন, ব্ল্যাক হোল হলো এমন ঘন সন্নিবেশিত একটি বস্তু যার ভর এত বেশি যে এর এসকেপ ভেলোসিটি হয় 3 লক্ষ কিলোমিটার থেকেও বেশি, যা কিনা আলোর বেগের থেকেও বেশি। সে কারণেই এখান থেকে কোনো বস্তু তো দূরের কথা, এমনকি আলো বের হয়ে আসতে পারে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।